মুঘল ইতিহাসে এমন অনেক রাজকুমার কিংবা রাজকন্যা রয়েছে যাদের ইতিহাস সম্পর্কে জানা তো অনেক দূরের কথা, হয়তো তাদের নামও আমাদের মধ্যে অনেকেই শোনেননি। এই মুঘল ইতিহাস সৃষ্টির পেছনে তাদেরও কিন্তু যথেষ্ট অবদান রয়েছে এবং তাদের প্রত্যেকের জীবন এক একটা জীবন্ত দলিল। ঠিক তেমনই একজন মুঘল রাজকন্যা হলেন হোসমান্দ বানু বেগম, জন্মের আগেই যিনি হয়ে গিয়েছিলেন অভিশপ্ত। সেই মুঘল রাজকন্যার জীবন ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওতে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম পর্দার আড়ালে থাকা রাজকুমার কিংবা রাজকন্যাদের ইতিবৃত্ত আপনারা যদি জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি তাদের জীবন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আনুমানিক 1605 সালে জন্মগ্রহণ করেন হোসমান বানু বেগম। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র খসরু মির্জার কন্যা। ফার্সিতে হোসমান নামের অর্থ হল একজন বিচক্ষণ নারী। হোসমান বানু বেগম ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাতনি। তিনি তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন, যখন হোসমান জন্মগ্রহণ করেন তখন জ্যোতিষীরা তাকে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কন্যার জন্ম তার পিতা খসরু মির্জার জন্য ভীষণ অমঙ্গলের হবে, কিন্তু তার পাশাপাশি এই কন্যাই অনেক শুভ হবে তার দাদা সম্রাট জাহাঙ্গীরের জন্য। জ্যোতিষীরা বলেছিলেন যে হোসমান যখন 3 বছরে পা দেবেন তখন খসরু মির্জার ফাঁড়া কেটে যাবে। জ্যোতিষীদের কথা অনুযায়ী সম্রাট জাহাঙ্গীরও হোসমান বানু 3 বছরে পা দেওয়ার পরেই তার মুখ দর্শন করেন। 1625 সালে যুবরাজ দানিয়াল মির্জার জ্যেষ্ঠ পুত্র এবং আকবরের নাতি প্রিন্স তাহমুরাস মির্জা মুঘল দরবারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দানিয়াল মির্জার দ্বিতীয় পুত্র প্রিন্স হুসাং মির্জাও শ্রদ্ধা নিবেদনের গৌরব অর্জন করেন। তাদের সম্মান জানানোর জন্যই জাহাঙ্গীর হোসমান বানু বেগমের সাথে হুসাং মির্জা এবং তার নিজের কন্যা বাহার বানু বেগমের সঙ্গে তাহমুরাসের বিবাহ দেন। 1627 সালের 28 অক্টোবর জাহাঙ্গীরের মৃত্যুর পর তার পুত্র প্রিন্স শাহরিয়ার মির্জা নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন এবং হোসমান বানু বেগমের ভাই দাওয়ার বক্স লাহোরের সিংহাসন আরোহণ করেন। এরপর 1628 সালের 19 জানুয়ারি শাহজাহান সিংহাসন আরোহণ করলে তিনি শাহরিয়ার মির্জা, হোসমান বানু বেগমের স্বামী হুসাং মির্জা এবং তার ভাই তাহমুরাস মির্জার পাশাপাশি হোসমানদের ভাই দাওয়ার বক্স এবং গরসাব মির্জাকেও মৃত্যুদণ্ডের আদেশ দেন। হোসমান বানু বেগম সম্রাট শাহজাহানের রাজত্বকালে একজন বিধবা হিসেবেই বসবাস করতেন এবং শাহজাহানের রাজত্বকালেই তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, মুঘল রাজকন্যা হোসমান বানু বেগমের এই ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।